বাজারে তো খাদ্যর দাম খুবই বেশি যদি ভারতীয় গরু না আসে আমি বিশ্বাস করি যে বর্তমান যে রেটটা আছে যে বাজার আছে এতে করে সবাই লাভবান হবে এই জায়গাকে ক্ষতিগ্রস্ত করতে না চাইলে আপনার ভারতীয় গোন্ধু গরু বন্ধ করতে হবে আসন্ন ঈদ উলাজাহায় কোরবানির জন্য রংপুর জেলার পঁচিশ হাজারের বেশি খামারি প্রায় তিন লাখ ষাট হাজার পশু লালন পালন করেছেন জেলার চাহিদা মেটানোর পরও প্রায় এক লাখ উনচল্লিশ হাজার পশু উদ্বৃত্ত থাকবে খামারিরা বলছেন গোখাদ্যের অতিরিক্ত দাম থাকার পরও ভালো দামের আশায় কোরবানির পশু লাল পালন করেছেন তারা বাজারে তো খাদ্যর দাম খুবই বেশি হাটে তুলিয়া দুটা পয়সা বেশিতে বেচতে পারি তাহলে আমাদের কষ্টটা সফল হতে পারে যদি ভারতীয় গরু না আসে আমি বিশ্বাস করি যে বর্তমান যে রেটটা আছে যে বাজার আছে এতে করে সবাই লাভবান হবে আর দেশীয় খামারিদের রক্ষায় ভারতীয় গরু যাতে কোনোভাবেই দেশে ঢুকতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারির দাবি ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের এই জায়গাকে ক্ষতিগ্রস্ত করতে না চাইলে আপনার ভারতীয় গরু বন্ধ করতে হবে আমাদের মানুষ এখন গরু পালন পশুপালন করতে সক্ষম নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার পশুরহাট সুষ্ঠুভাবে পরিচালনায় নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ খামারিদের মধ্যে সচেতনতা উন্নয়নের মাধ্যমে কাজ করছে যাতে তারা অ্যান্টিবায়োটিক এবং স্ট্রয়েড মুক্ত গবাদি পশু কোরবানিযোগ্য গবাদি পশু উৎপাদন করতে পারে এবার কোরবানি ঈদে রংপুর জেলায় এক লাখ একান্ন হাজার চারশো সাতান্নটি গরু ও মহিষ এবং দুই লাখ আট হাজার ছাগল ও ভেড়া লালন পালন করা হয়েছে রেদওয়ান হিমেল সময় সংবাদ রংপুর